আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আপনারা সবাই দেখেছেন যে অন্যান্য সেটে আমরা যখন কাজ করি তখন নিচে নিচের দিকে তিনটা বাটনের মতো থাকে, কিন্তু আমার সেটটাতে তিনটা বাটন নেই। তো এই জিনিসটা আপনি কিভাবে নিয়ে আসবেন, লাইক আইফোনের মতো? হ্যাঁ, আমরা নিচ থেকে ক্লিক করলে নিচ থেকে আবার চলে যাবে, আমরা যদি নিচ থেকে প্রেস করি তাহলে রিসেন্ট বাটনগুলো চলে আসবে। তো এই জিনিসটা আমরা হলো দেখবো যে কীভাবে এটা আমরা নিয়ে আসতে পারি। আমি সেটিংয়ে গেলাম, নর্মালি আমি এখান থেকে সেটিংয়ে যাচ্ছি বিকজ অফ ইজির জন্য। আপনি এখান থেকেও অ্যাপস থেকেও সেটিংয়ে যেতে পারেন, একই জিনিস। এখানে আসার পরে আপনি যেটা করবেন, ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পরে আপনার এখানে তো লাইট মোড আছে, আপনি যেটা সিলেক্ট করতে পারেন। আমি অবশ্য ডার্ক মোডে কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আমি ডার্ক মোডটা ইউজ করছি। এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা এখন আপাতত করি। সেটা হচ্ছে যে কিভাবে আমরা ওই নিচের যে বাটনটা আছে সেটা বাদ দেবো। আমরা হোম স্ক্রিনে আসলাম। হোম স্ক্রিনে আসার পরে হোম স্ক্রিন এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ ড্রয়ার আছে, ওকে এটা ঠিক আছে। আমরা ডিফল্ট স্ক্রিন, ওকে এটাও ঠিক আছে। সিস্টেম নেভিগেশনে এটা পাবো আমরা। সিস্টেম নেভিগেশনে দেখেন এই যে বাটনস, যদি আমরা ক্লিক করি তাহলে নিচে তিনটা বাটনস আসবে, আর যদি আমরা গেস্টার ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমি যেভাবে ইউজ করছি সেভাবে আপনারা করতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যাক করার জন্য জাস্ট আপনি আপনার ডান পাশের যে ফোনের ডান পাশ থেকে একটু হালকা সোয়াইপ করলেই আপনার ব্যাক চলে আসবে। হ্যাঁ, তো আমার ওটা সিলেক্ট করা আছে। আপনারা এখান থেকে তাহলে কোথা থেকে আপনারা আসবেন, সিস্টেম নেভিগেশনে আসে আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ, হোম স্ক্রিনের মধ্যে আপনার সেটিংয়ের হোম স্ক্রিনের মধ্যে সিস্টেম নেভিগেশনে এসে আপনারা এই জিনিসটা করতে পারবেন। এবং এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে হোম স্ক্রিনে যাবেন, কীভাবে ওপেন রিসেন্ট করবেন, গো ব্যাকে কীভাবে যাবেন, টিগার কীভাবে করবেন। তো এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি খুব ইজিলি দুই একদিন, মানে আপনার দুই একদিনও লাগবে না, একবার দুই একবার প্র্যাকটিস করলে এটা হাতে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটা নিয়ে আসবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের মতো এখানেই টিটানলাম। আল্লাহ হাফেজ।